বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধর্ষণ করে আসছে মীর কুতুবুদ্দিন। পেশায় পুলিশের চাকরি করে, 220 নম্বর ব্যাটালিয়ান কনস্টেবল। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থানার অন্তর্গত দামজুলি মিরপাড়া। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে আছে চিফ এডিটর ইয়ামুদ্দিন। ইয়ামুদ্দিন, ঠিক কি দেখছো, কি অভিযোগ করছে পুলিশের বিরুদ্ধে? দেখো, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকভাবে দর্শন করে আসে মীর কুতুবুদ্দিন। পেশায় পুলিশের চাকরি করে। এই মীর কুতুবুদ্দিন মোল্লার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় থানার অন্তর্গত দামজলি গ্রামে মিরপাড়ায়। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চারজন মহিলাকে একাধিকভাবে ধর্ষণ করে। একের পর এক বিয়ের কথা বললে মীর কুতুবুদ্দিন তাদেরকে ভয় দেখায়। এই চারজন মহিলার নাম সায়রা খাতুন, সোনাবানু, মতন, হাবিবা, এবং সূত্রের খবর আরও কয়েকটি মহিলার সাথে জড়িত আছে। এই মীর কুতুবুদ্দিনের নামে ভাঙড় থানায় ধর্ষণ কেসের দুটি এফআইআর আছে, এমনকি জীবনতলা থানায় একটি। এবং আরও একবার জানিয়ে রাখবো, এই মীর কুতুবুদ্দিনের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় থানার অন্তর্গত দামজলি গ্রামে মিরপাড়ায়। পেশায় পুলিশের চাকরি করে। 220 নম্বর ব্যাটালিয়ান ট্রাফিক কনস্টেবল এবং পোস্টিংয়ে আছে বাসন্তী আইসি থানায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে সায়রা খাতুন। কি হয়েছিল, আপনি থানায় ডায়েরি করতে এসেছেন কেন? আমি এসেছি কেন, আমি একটা ফরেস্ট ডিপার্টমেন্টে ক্যাজুয়াল রেভেনিউর কাজ করতাম। আমি ডেলি 5টার সময় আসা যাওয়া করতাম, আমার রাস্তার উপরে ঘর, আমি ওখান থেকে যাওয়া আসা করি, ওরা রাস্তার উপরে ঘুরতে দেখতাম, কিন্তু আমি ওদের কোনোদিন চিনতাম না, জানি না যে ওদের কোথায় বাড়ি। একদিন হঠাৎ আমি 5টার সময় ঘরে ঢুকেছি, আমার দরটা খোলা ছিল, ওই কুতুব মীর আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, গিয়ে আমার যা অবস্থা করেছে সে বলার মতো না। আমার ওখানে তো কেউ ছিল না, সেটা তালদি স্টেশনের কাছে। তারপরের থেকে ও পালিয়ে যায়, ওর আর খুঁজে পায়নি, ওর খুঁজছি ওটায় থাকে, 15-16 বছর ধরে খুঁজছি, ওর পাইনি। তারপর ওর সঙ্গে একটা ছেলে ছিল, তার একদিন জিজ্ঞেস করছি, আমি উঠছে ফ্যামিলি ওর বাড়ি কোথায় রে, বলছে তুমি চেনো না, তোমার বাড়ির ধারে বাড়ি? তাহলে আমার বাড়ির ধারে বাড়ি, তাহলে হ্যাঁ মিরপাড়ায়, তো কুতুব মীর ওর নাম, তা তুমি চেনো না? তখন আমি বাড়ি এসেছি, আমার বাড়ি বাঁকড়ি, বড় বাঁকড়ি, আমি বাড়ি এসে ওর বাড়িতে গেছি, গিয়ে ওর দিকে মাপ জিজ্ঞেস করছি, আমি তোমার ছেলে? তা বলে হ্যাঁ। আর তোমার ছেলে এরকম এরকম করেছে 15-16 বছর, তা আমার তো পেটে একটা বাচ্চা এসেছিল, সে আমি তো মরে যাওয়ার জন্য অবস্থা হয়েছি, কিন্তু তাকে তো দেখতে পাইনি। তা বলে তাই নাকি, আমি তোমার বাপ তো ভালো মানুষ, মন্তব্য জানি না, তো তুমি হ্যাঁ মন্তব্য জানি না, বলে ঠিক আছে আমার ছেলে বাড়ি আসুক, তোমার সঙ্গে বিয়ে দেবো, এরকম কাজকে আমি করেছি। বলে ও থাকে একদিন ওর মা খবর দিয়েছে, দুপুরবেলা ওই স্থানীয় লোকে ছিল, ওদের বাড়িতে মা দেখতে গেছে, আমার দেখতে নিয়ে পালালো, পালাতে তারপর আমি গ্রামের লোকদের সব জানিয়েছি যে এই ব্যাপার, তখন গ্রামের লোকরা ধরেছে যে তুই বিয়ে কর, ওর তো 2 লাখ নষ্ট হয়ে গেছে, ওর বিয়ে কর। তখন বলে হ্যাঁ বিয়ে করবো, বলে 8টার সময় একজনে পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতে, বলে ডেকে নিয়ে বিয়ে করো, বিয়ে করো বলে ডেকে নিয়ে এসে আমির আলী ডাক্তার লিখিয়েছে কি যে কুতুবীর 50,000 টাকা নিয়ে আর কুতুবীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দিয়েছে। কিন্তু না, রাত্রিবেলা ওরা 6 জন ছিল, আমি যদি কোনো কুজিতি করতাম আমার জীবনে বাঁচতে দিত না, আরও মানুষের নষ্ট করতো, হয়তো মেরেও ফেলে দিত। আজ থেকে 16 বছর আগে হ্যাঁ হঠাৎ রাত্রিবেলা আপনার বাড়িতে ঢুকেছে? হ্যাঁ। কজনা ঢুকেছিল? ও একা ঢুকেছে। একা ঢুকেছিল? একা ঢুকার পরে কি হয়েছিল? ও তো খারাপ কাজ করেছে, আমি ওর থেকে বাঁচতে পারিনি, খুব খারাপ, খুব নোংরা ব্যবহার করেছে 16 বছর আগে। কিন্তু ও হঠাৎ তো আমার রেপ করেছে, আমার তো এমনি ওর সঙ্গে আমি চিনি না, জানি না, ও তো করেছে, কিন্তু আমি 16টা বছর ধরে আমি খুঁজছি, কিন্তু আমার বাড়ির ধারে ছেলে আমি জানি না। তারপরে গিয়ে আমি যখন 2 মাসে জানতে পেরেছি, গত 2 মাসে জানতে পেরেছি, তখন ও আমার সঙ্গে ফের আমার সম্পর্ক তৈরি করছে, ফের সম্পর্ক তৈরি করেছে, বলেছে যে আমি বিয়ে করবো, তুমি কারণ জানি না, কিছু করো না, বলে বিয়ে করবো বলে এই কাজ। 16 বছর ধরে কি একদিকে সম্পর্ক ছিল আপনার সঙ্গে? সম্পর্ক ছিল না, ওই তো একদিন একদিনে ও আমার খারাপ ব্যবহার করে চলে গেছে, আমি খুঁজে পাই, তারপর 16 বছর পরে ওর খুঁজে পেয়েছিল। আমার কেউ নেই, আমার বাপ নেই, মা নেই, ভাই নেই, কেউ নেই, আমার বলতে কেউ নেই, রাত্রি তুলে নিয়েছে, বিয়ের পথে শিল্পীটা তুলে নিয়ে এইসব করেছে। উনি পুলিশের চাকরি করে? হ্যাঁ পুলিশের চাকরি। কোন থানা? ভাঁড় থানার ছেলে, কুতুব মীর।
আমরতলা ছিল বাড়ি কোথায় মিরপাড়ায় বানে দামজালি দামজালি মিরপাড়ায় আরো কেস আছে ছোট বিয়ে আপনার সঙ্গে যেরকম সম্পর্ক করেছে এরকম কি অন্য জনের সঙ্গেও করেছে হ্যাঁ করেছে রশিদা বলে একটা মেয়ে আছে নাম বলুন রশিদা বলে একটা মেয়ে আছে বানু বলে একটা মেয়ে আছে এই দুজনা চিনি বাড়ি কোথায় ওদের একজনের বাড়ি হচ্ছে গোবিন্দনগরে একজনের বাড়ি হচ্ছে ভুটিয়ায় এই পুলিশের চাকরি করে উনি ওনার বাড়ি হচ্ছে দামজালি মিরপাড়া ওনার নাম মীর কুতুবউদ্দিন উনি বাসন্তী থানার পোস্টিং ভাঙরতলার ছেলে আর আমার সঙ্গে এই গত ভাদ্র মাসে হ্যাঁ বিয়ের মানে অগ্রহণ মাসের দু তারিখে বিয়ে করো বলে আমার থেকে 50,000 টাকা নিয়েছে আর একটা আংটি নিয়েছে মানে আপনার থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে এবং আপনার কাছে টাকা নিয়েছে এবং আরো অন্যান্য জিনিস নিয়েছে হ্যাঁ টাকা নিয়েছে হ্যাঁ টাকা নিয়েছে আচ্ছা উনি কত নম্বর পোস্টিং আছেন 220 বাসন্তী থানা বাসন্তী থানা আপনার নাম কি আমার নাম শারীরিক আপনার বাড়ি কোথায় বাগড়ি আপনি বাগড়ি কোথায় থাকেন আমি বাড়িতে থাকি আমার বাবা বাড়িতে থাকে আমার কেউ নেই আমার ভাই নেই বাবা নেই মা নেই কেউ নেই আমার বাবা যত সম্পত্তি আমার নামে লিখে গেছে আপনার বয়স কত আমার বয়স হচ্ছে 49 বছর আর কুতুবউদ্দিনের বয়স হচ্ছে 46 বছর।